ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ভার্চুয়াল ক্যাম্পাসের পক্ষ থেকে আমি সমীর হালদার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ম্যাথ পেরি 3 সাবজেক্টের 13 অধ্যায়ের ভেক্টরের ডট গুণ এবং ক্রস গুণ নিয়ে আলোচনা করব। এর পূর্বে 12 অধ্যায়ের ভেক্টর সম্পর্কে যে ক্লাসগুলো আমি নিয়েছি সেই ক্লাসগুলো তোমরা সবাই দেখেছো এবং বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা ডট গুণ অথবা স্কেলার গুণ অথবা অর্ধেক রাশির গুণ নিয়ে আলোচনা করব। ডট গুণটা হলো বা ভেক্টরের স্কেলার গুণটা হলো দুটি ভেক্টর রাশির পরম মানের গুণফল এবং ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন মানের গুণফলকে ওই দুটি ভেক্টরের স্কেলার গুণন বা ডট গুণন বা অর্ধেক রাশির গুণন বলা হয়। যদি আমরা দুইটি ভেক্টর চিন্তা করি, এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর, এ এবং বি দুটি ভেক্টরের মধ্যে ডট চিহ্ন দিয়ে অথবা শুধুমাত্র এ এবং বি লিখে এই দুটি ভেক্টরের স্কেলার গুণ প্রকাশ করা হয়। গুণফলটা হবে স্কেলার গুণের সংজ্ঞা অনুসারে, এ এবং বি যদি দুটি ভেক্টর হয় তাহলে এই দুটি ভেক্টরের গুণফল হবে এ এবং বি ভেক্টর এদের মান, অর্থাৎ এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, তাদের গুণফল এবং এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের। যদি এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে কস থিটা, এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের কস অনুপাতের গুণফলকে বলা হবে এ এবং বি ভেক্টরের স্কেলার গুণ অথবা ডট গুণ। এই রাশিটি হলো এ ভেক্টরের মান, এই মানকে আমরা শুধুমাত্র এ আর বি ভেক্টরের মানকে শুধুমাত্র বি দ্বারাও প্রকাশ করতে পারি বা প্রকাশ করি, আমরা প্রকাশ করেছি ভেক্টরের অধ্যায়ে, এটা আমরা দেখেছি। তাহলে এ ডট বি সমান কী দাঁড়ালো? এ ইন্টু বি কস থিটা। থিটা কী জিনিস? থিটা হলো ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এ ডট বি সমান এ বি কস থিটা। এই গুণফলকে যদি আমরা জ্যামিতিকভাবে দেখতে যাই, এই গুণফলকে এ ডট বি সমান এ বি কস থিটা, অর্থাৎ এ এবং বি দুটি ভেক্টরের স্কেলার গুণ অথবা ডট গুণ, এই ডট গুণফলকে যদি আমরা চিত্রের মাধ্যমে জ্যামিতিক ব্যাখ্যা দেখতে চাই, মনে করলাম ও এ বরাবর এ ভেক্টরকে প্রকাশ করা হয়েছে এবং ও বি বরাবর বি ভেক্টরকে প্রকাশ করা হয়েছে। এখন এই বি বিন্দু থেকে যদি এ ভেক্টরের উপরে লম্ব টানি, এখন বি ভেক্টর থেকে এ ভেক্টরের উপরে বি এন লম্ব এঁকেছি, কি এঁকেছি? লম্ব এঁকেছি। তাহলে এই অংশটুকু, এই যে ও এন, এই ও এন দৈর্ঘ্যটুকুকে বলা হয় এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। কি বললাম? এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, যেটিকে বি কস থিটা দ্বারা প্রকাশ করা হয়। কিভাবে প্রকাশ করা হয়? বি কস থিটা দ্বারা। লম্ব বিক্ষেপ কি জিনিস, এটি আমরা পরবর্তীতে আলোচনা করব। এটাকে আবার লিখতে পারি বি ইন্টু এ কস থিটা, এটাকে বি ইন্টু এ কস থিটাও লিখতে পারি। বি ইন্টু এ কস থিটার অর্থ হল এ ভেক্টর থেকে বি ভেক্টর উপর লম্ব বিক্ষেপ, অর্থাৎ ও এ বরাবর এ ভেক্টরকে প্রকাশ করেছি, ও বি বরাবর বি ভেক্টরকে প্রকাশ করেছি। এ ভেক্টর থেকে যদি এ বিন্দু থেকে বি ভেক্টরের উপরে লম্ব আঁকি, তাহলে এই লম্বর নাম দিলাম এন, ও এন এইটুকু হবে এ বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ, দ্যাট মিন্স বি ইন্টু এ। অতএব আমার ফলাফল কি দাঁড়াচ্ছে? এ ডট বি সমান বি ডট এ, অর্থাৎ ভেক্টরের স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। ভেক্টরের স্কেলার গুণন এ ডট বি সমান বি ডট এ হচ্ছে, এটি হলো ভেক্টরের বিনিময় সূত্র। এই এ ডট বি সমান বি ডট এ, এটি হলো বিনিময় সূত্র।
এখন আমরা আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে কিছু সূত্র শিখব। আমরা জানি থ্রি ডাইমেনশনে আমরা জানি ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থায় ও এক্স বরাবর একক ভেক্টর আই প্রকাশ করা হয়, ও ওয়াই বরাবর একক ভেক্টর জে প্রকাশ করা হয় এবং ও জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে প্রকাশ করা হয়। আমরা আরও জানি এক্স ওয়াই এই দুটি অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ওয়াই এবং জেড অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এবং জেড এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অর্থাৎ যে তিনটি অক্ষ এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, প্রতিটি অক্ষই একটি অপরটির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমরা আয়ত অক্ষ বরাবর একক ভেক্টরগুলোর ডট গুণনের ফলাফল নির্ণয় করব, অর্থাৎ আই ভেক্টর ইন্টু আই ভেক্টর এই ফলাফলটা বের করব। আই ভেক্টর ইন্টু আই ভেক্টর আমরা ডট গুণনের একটু সূত্র দেখে এসেছি, এ ডট বি সমান এ বি কস থিটা, এ ডট বি সমান এ ইন্টু বি কস থিটা, যেখানে এ হলো এ ভেক্টরের মান, বি হলো বি ভেক্টরের মান। তাহলে আই ডট আই যদি নির্ণয় করতে যায় তাহলে আই ভেক্টরের মান কত আছে, যেহেতু আই একক ভেক্টর তাহলে হবে কত, ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান কস থিটা বলতে কত আছে, আই ভেক্টরের সাথে আই ভেক্টরের মধ্যবর্তী কোণ, দ্যাট মিন্স এক্স অক্ষের সাথে এক্স অক্ষের মধ্যবর্তী কোণ, এক্স অক্ষের সাথে এক্স অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, জিরো ডিগ্রি, জিরো ডিগ্রি। আমরা জানি কস জিরো সমান ওয়ান, দ্যাট মিন্স হবে ওয়ান, অর্থাৎ আই ডট আই সমান কী দাঁড়াচ্ছে, ওয়ান। ঠিক একইভাবে আমরা প্রমাণ করতে পারি জে ডট জে সমান হবে ওয়ান, কে ডট কে সমান হবে ওয়ান, যেহেতু এক্স অক্ষের সাথে এক্স অক্ষের মধ্যবর্তী কোণ শূন্য, ওয়াই অক্ষের সাথে ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ শূন্য, জেড অক্ষের সাথে জেড অক্ষের মধ্যবর্তী কোণ শূন্য, কস শূন্য ডিগ্রি মান অন হওয়ায় আয়ত অক্ষ ব্যবস্থায় ডট গুণনের ক্ষেত্রে যদি সমজাতীয় ভেক্টর গুণ করি, অর্থাৎ আই ইন্টু আই, জে ইন্টু জে, কে ইন্টু কে, এই যে একই জাতীয় বা একই অক্ষ বরাবর একক ভেক্টর যদি গুণ করি ফলাফল কত হবে, ফলাফল হবে অন। এখন দেখব ভিন্ন অক্ষ ব্যবস্থায়, অর্থাৎ আই ইন্টু জে ভেক্টর লিখব, আই ইন্টু জে ভেক্টর। তাহলে ডট গুণনের সূত্র অনুসারে লিখতে পারবো ওয়ান ইন্টু ওয়ান, আই যেহেতু আই এবং জে, আই এবং জে দুটোই একক ভেক্টর, সুতরাং এদের প্রত্যেকের মান কত, ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান কস, আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত, আই এবং জে এর মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান কত, কস 90 ডিগ্রি মান হলো শূন্য, দ্যাট মিন্স এই ফলাফলটা কি দাঁড়াচ্ছে, শূন্য দাঁড়াচ্ছে, আই ইন্টু জে সমান কত, শূন্য। ঠিক একইভাবে জে ইন্টু কে সমান হলো শূন্য, কে ইন্টু আই সমান হলো শূন্য, অর্থাৎ আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে যদি সমজাতীয় ভেক্টর গুণ করি ফলাফল হবে অন, যদি ভিন্ন ভেক্টর গুণ করি অর্থাৎ আবার আই ইন্টু জে, জে ইন্টু কে, কে ইন্টু আই হবে শূন্য, এটি আমাদের মনে রাখতে হবে। এখন আসো, যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, থিটা সমান 90 ডিগ্রি হয়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা সমান কত, 90 ডিগ্রি হয়, এবং সেই ভেক্টর দুটি যদি একটি ভেক্টর এ একটি ভেক্টর বি হয়, এ এবং বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে ওই দুটি ভেক্টরের ডট গুণন করলে কি হবে, এ ডট বি সমান হবে এ বি কস 90। আমরা জানি কস 90 ডিগ্রি মান শূন্য, তাহলে এ বি ইন্টু জিরো, দ্যাট মিন্স হবে জিরো, ফলাফল কী দাঁড়াচ্ছে, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান শূন্য, ফলাফলটা কী দাঁড়াচ্ছে, এ ডট বি সমান শূন্য। কখন এ ডট বি সমান শূন্য হচ্ছে, যখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এ এবং বি দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়
তাহলে উহাদের ডট গুণফল কত হচ্ছে? উহাদের ডট গুণফল হচ্ছে শূন্য। তাহলে আমরা এখন বলতে পারি দুটি ভেক্টরের ডট গুণফল শূন্য হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব অথবা উহাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আবার যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে ওদের ডট গুণফল পরস্পর কত হবে? শূন্য হবে। এক কথায় যদি আমরা প্রশ্ন করি দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি, সহজে বলে দিতে পারবো দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত হলো ওই ভেক্টর দুটির ডট গুণফল শূন্য হবে, ওই ভেক্টর দুটির ডট গুণফল শূন্য হবে। এখন আমরা দেখব কার্তেশীয় পদ্ধতিতে ডট গুণফল কি। দেখব কার্তেশীয় পদ্ধতিতে ডট গুণফল যদি দুটি ভেক্টর মনে করি এ একটি ভেক্টর এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, আরেকটি ভেক্টর বি যদি মনে করি বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে। এই দুটি ভেক্টর চিন্তা করলাম এ এবং বি, এই দুটি ভেক্টরের কার্তেশীয় গুণফল নির্ণয় করব। দ্যাট মিন্স অতএব এ ডট বি সমান এই দুটি ভেক্টরের মান বসিয়ে দিই এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে ইন্টু বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে। যদি আমরা সরাসরি গুণ করে দিই তাহলে দেখো এই প্রথম রাশির সাথে এই রাশি গুণ করব, গুণফল হবে এ ওয়ান বি ওয়ান আই ইন্টু আই প্লাস এই রাশির সাথে পরবর্তী রাশি গুণ করব কত হবে এ ওয়ান ইন্টু বি টু আই ইন্টু জে। এই রাশির সাথে যদি এই রাশি গুণ করি কত হবে এ ওয়ান ইন্টু বি থ্রি আই ইন্টু কে। প্রথম রাশির সাথে এই তিনটে রাশি আমার গুণ করা হয়ে গেছে। এখন দ্বিতীয় রাশি কি আছে এ টু জে কত হবে এ টু ইন্টু বি ওয়ান জে ইন্টু আই প্লাস এ টু বি টু জে ইন্টু জে প্লাস এ টু বি থ্রি জে ইন্টু কে। এখন করব প্লাস এ থ্রি ইন্টু বি ওয়ান কে ইন্টু আই প্লাস এ থ্রি বি টু কে ইন্টু জে প্লাস এ থ্রি বি থ্রি কে ইন্টু কে। দ্যাট মিন্স ফলাফল কি হচ্ছে এ ওয়ান এ ওয়ান ইন্টু বি ওয়ান ইন্টু আমরা একটু আগেই দেখেছি অর্থাৎ আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে আই ইন্টু আই গুণফল কত হয়েছিল আই ইন্টু আই গুণফল হয়েছিল ওয়ান প্লাস আই ইন্টু জে আই ইন্টু জে বা জে ইন্টু আই কত হয়েছিল শূন্য প্লাস আই ইন্টু কে কত হয়েছিল শূন্য প্লাস এখানে জে ইন্টু আই কত হয়েছিল শূন্য। অর্থাৎ আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে সমজাতীয় ভেক্টর হলে সরাসরি ফলাফল কত হবে ওয়ান হবে আর ভিন্ন হলে কত হবে ফলাফল শূন্য হবে। জে ইন্টু জে সমান ওয়ান এটা সমান আবার কত শূন্য প্লাস একটু ভিন্ন আয়ত একক ভেক্টর আছে এটাও ভিন্ন আয়ত একক ভেক্টর আছে এটি কত হবে আবার বি থ্রি এ থ্রি ইন্টু ওয়ান। তাহলে সরাসরি সূত্রটি কি দাঁড়াচ্ছে এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি অর্থাৎ এ ডট বি সমান কি দাঁড়ালো এ ডট বি সমান হলো যে দুটি ভেক্টর দেওয়া ছিল সেই দুটি ভেক্টরে আয়ের সহগ আয়ের সহগের গুণফল প্লাস জে সহগ জে সহগের গুণফল প্লাস কে সহগের গুণফল। বুঝতে পারছো নিশ্চয়ই? এখন তাহলে আমরা একটি অঙ্কে যাব। আমার প্রশ্ন আছে
टू आई प्लस थ्री जे माइनस फोर के एवं फोर आई माइनस टू जे माइनस थ्री के दुटी भेक्टर स्केलार गुणफल निर्णय करते हैं। जेहेतु दुटी भेक्टर देवा आछे आमरा स्केलार गुणफल निर्णय करते जानी, सुतरां आगे धरे नेब दड़ी ए समान टू आई प्लस थ्री जे माइनस फोर के, बी समान फोर आई माइनस टू जे माइनस थ्री के। जे दुटी भेक्टर देवा आछे সেই দুটি ভেক্টর আমরা ধরে নিলাম। যেহেতু স্কেলার গুণ নির্ণয় করতে বলেছে তাহলে আমরা লিখব এ ডট বি, এ ডট বি, এ ডট বি। সরাসরি আমরা সূত্রে দেওয়া আছে কি, এখানে সূত্র নির্ণয় করেছি বা প্রমাণ করেছি কি, আয়ের সহগ, আয়ের সহগের গুণফল। আয়ের সহগ কত আছে, টু আছে। এ এ ভেক্টরে আয়ের সহগ কত আছে, টু আছে। বি ভেক্টর আয়ের সহগ কত আছে, ফোর। সেই জন্য টু ইন্টু ফোর প্লাস যে সহগ, যে সহগের গুণ কত হবে, যে সহগ থ্রি, এখানে যে সহগ আছে মাইনাস টু প্লাস এখানে আছে মাইনাস ফোর ইন্টু মাইনাস থ্রি। কার্তেশিয়াস পদ্ধতিতে দুটি ভেক্টরের ডট গুণনের সূত্র অনুসারে আমরা আয়ের সহগ গুণ করেছি প্লাস যে সহগ, যে সহগ গুণ করেছি প্লাস কে সহগ, কে সহগ গুণ করেছে। এইট মাইনাস সিক্স প্লাস টুয়েলভ কত হবে, এটি হলো অ্যান্সার। অর্থাৎ যে দুটি ভেক্টর দেওয়া আছে ওই দুটি ভেক্টরে স্কেলার গুণ হবে ফোরটিন, এটি হলো অ্যান্সার। এখন আমরা আরও একটি প্রশ্ন দেখব। প্রশ্ন দেওয়া আছে এ সমান আই প্লাস টু জে মাইনাস থ্রি কে, বি সমান ফোর আই প্লাস জে প্লাস টু কে। এটা হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দুটি ভেক্টর দেওয়া আছে, এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। মধ্যবর্তী কোণ নির্ণয় করতে আমরা ভেক্টরের ডট গুণ ইউজ করব, অর্থাৎ এ ডট বি, এ ডট বি সমান আমরা এই দুটি ভেক্টরের ডট গুণন করব। তাহলে আই প্লাস টু জে মাইনাস থ্রি কে ডট ফোর আই প্লাস জে প্লাস টু কে। ডট গুণনের আমরা জানি আয়ের সহগ গুণ হবে, দ্যাট মিনস ওয়ান ইন্টু ফোর প্লাস টু ইন্টু ওয়ান প্লাস মাইনাস থ্রি ইন্টু টু। তাহলে ফোর প্লাস টু মাইনাস সিক্স, দ্যাট মিনস সিক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। যেহেতু এ ডট বি সমান শূন্য হয়েছে তাহলে ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, অতএব মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। যেহেতু ভেক্টর দুটি ডট গুণফল শূন্য তাহলে এ ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি হবে। আমরা আরও একটু প্রশ্ন দেখি। দুটি ভেক্টর এ এবং বি দেওয়া আছে, প্রশ্ন হলো ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দুটি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে আমরা প্রথমে কি নির্ণয় করব, প্রথমে নির্ণয় করব ওই দুটি ভেক্টরের ডট গুণ, এ ডট বি। এ ডট বি কত হবে, আয়ের সহগ, আয়ের সহগের গুণ, তাহলে টু ইন্টু টু প্লাস যে সহগ, যে সহগের গুণ, টু ইন্টু টেন প্লাস কে সহগ, কে সহগ, ওয়ান ইন্টু মাইনাস ইলেভেন কত হবে, তাহলে ফোর প্লাস টোয়েন্টি মাইনাস ইলেভেন ইকুয়াল টু হবে থার্টিন। যেহেতু এই ভেক্টর দুটির গুণফল থার্টিন ইজ নট জিরো, সুতরাং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি নয়, এতটুকু আমরা শিওর। তাহলে অন্য কিছু হবে, অন্য কিছু যদি হয় তাহলে আমরা কিভাবে ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। ধরে নেব ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। ধরি এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে কি লিখতে পারবো, এ ডট বি সমান এর মান ইন্টু বি এর মান ইন্টু কস থিটা। এ ডট বি আমার নির্ণয় করা আছে,
এর মান প্রয়োজন, বি এর মান প্রয়োজন, তাহলে আমরা মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। এখান থেকে যদি আরেকটু মডারেট করে রাখি তাহলে কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ এর মান ইনটু বি এর মান আমরা লিখতে পারি। দ্যাট মিন্স যেহেতু আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে থিটা সমান লিখতে পারবো কট ইনভার্স এ ডট বি বাই এ এর মান ইনটু বি এর মান। এখন আমাদের এ ডট বি এর মান আমরা জানি 13, এ এবং বি এর মান নির্ণয় করে যদি এখানে বসিয়ে দিই তাহলে মধ্যবর্তী কোণ পাওয়া যাবে। এ এর মান যদি বের করি কত হবে, রুট ওভার একটি ভেক্টরের মান নির্ণয় করার সূত্র ছিল কি, রুট ওভার আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার। আই এর সহগ কত আছে 2, তাহলে হবে কত 2 স্কোয়ার প্লাস জে এর সহগ কত 2, 2 স্কোয়ার প্লাস কে এর সহগ আছে 1 স্কোয়ার। দ্যাট মিন্স কত হবে 4 প্লাস 4 প্লাস 1 8 9, দ্যাট মিন্স হবে কত, এর মান হবে 3। এ ভেক্টরের মান কত হবে 3। এখন আমরা বি ভেক্টরের মান বের করব, বি ভেক্টরের মান কত হবে 2 আছে 2 এর স্কোয়ার তাহলে কত হবে 4 প্লাস এখানে 10 আছে যে সব তাহলে 10 এর স্কোয়ার সমান কত 100 প্লাস এখানে আছে 11, 11 এর স্কোয়ার করলে কত হবে, ফলাফলটা কি হলো 225, দ্যাট মিন্স হলো 15। এটা তোমরা ক্যালকুলেটারের মাধ্যমে মানটা বের করবে। এখন আমরা এই সূত্রে শুধুমাত্র মানগুলো বসিয়ে দিলে মধ্যবর্তী কোণ পেয়ে যাব। অতএব থিটা ইকুয়াল টু কত হবে কজ ইনভার্স এ ডট বি এর মান পেয়েছিলাম 13, এ ভেক্টরের মান পেয়েছি 3 ইনটু বি ভেক্টরের মান পেয়েছি 50, দ্যাট মিন্স কজ ইনভার্স 13/45, এটি হলো অ্যান্সার। এটি হলো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যে দুটি ভেক্টর আমাদের দেওয়া ছিল। এখন আরেকটি প্রশ্ন দেখো, এ এর কোন মানের জন্য এ ভেক্টর সমান দেওয়া আছে এ আই মাইনাস 3AJ প্লাস 2K এবং বি ভেক্টর সমান দেওয়া আছে এ আই প্লাস জে প্লাস কে, এই ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, এ এবং বি ভেক্টর পরস্পর লম্ব হবে এ এর মান কত হলে। যেহেতু আমাদের বলে দিয়েছে এই দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে, সুতরাং আমরা কী নির্ণয় করব, ওই দুটি ভেক্টরের ডট গুণফল নির্ণয় করব। কারণ দুটি ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয় তাহলে ওই ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, আমাদের লম্ব উল্লেখ করে দিয়েছে, সুতরাং আমরা ডট গুণফল নির্ণয় করব এ ডট বি। এ ডট বি সমান কত হবে, এ ডট বি সমান আই এর সহগ ইন্টু আই এর সহগ, দ্যাট মিন্স এ ইন্টু এ প্লাস জে এর সহগ মাইনাস 3A ইন্টু এখানে জে এর সহগ আছে 1 প্লাস জে কে এর সহগ 2 ইন্টু কে এর সহগ কত আছে 1, তাহলে কত হবে এ স্কোয়ার মাইনাস 3A প্লাস 2। প্রশ্ন মতে কি লিখতে পারবো আমরা, যেহেতু বলে দিয়েছে ওই দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে তাহলে ডট গুণফল সমান কত হবে, ডট গুণফল সমান কত হবে, ডট গুণফল সমান শূন্য হবে। যে ফলাফলটা পেয়েছি শূন্য লিখেছি, এই রাশিটিকে বাম পাশের রাশিটিকে আমরা কি করব, মিলিটার্ম করব। মিলিটার্ম অবশ্যই তোমাদের মনে আছে, এই 2K ভেঙে মাইনাস 3A করতে হবে, দ্যাট মিন্স মাইনাস 2A মাইনাস এ প্লাস 2 ইকুয়াল টু 0। এই মাইনাস 2A মাইনাস এ যোগ করলে কত হবে মাইনাস 3A, এই মাইনাস 2 আর মাইনাস 1 গুণ করলে কত হবে প্লাস 2। প্রথম দুটি রাশি থেকে আমি এ কমন নিব, কত থাকবে এ মাইনাস 2, এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ থাকে, 2A থেকে এ কমন নিলে শুধুমাত্র 2 থাকে। পরের দুটি রাশি থেকে মাইনাস 1 কমন নেব, কত থাকবে এ মাইনাস 2 ইকুয়াল টু 0। পরের লাইন কী লিখতে পারবো, এ মাইনাস 2 যদি কমন নিই তাহলে থাকবে এ মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব এ মাইনাস 2 ইকুয়াল টু 0, দ্যাট মিন্স এ ইকুয়াল টু 2, অথবা এ মাইনাস 1 ইকুয়াল টু 0, দ্যাট মিন্স এ ইকুয়াল টু 1, অতএব এ এর মান
কত টু অথবা অন, এর মান সমান টু অথবা অন। প্রশ্ন ছিল এর কোন মানের জন্য, অতএব এর টু অথবা অন মানের জন্য ভেক্টর দ্বয় পরস্পর কি হবে, লম্ব হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন।